তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমারই সবাইকে স্যালুট করে যেতে হবে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন, এমন সাফল্যর থেকেই সৃষ্টি হয় তিক্ততা। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় করে থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। নিষ্ঠার সাথে কাজ করুন এবং নিষ্ঠার সাথে সফল হন। চিন্তা ভাবনায় মূলধন, উদ্যোগটি উপায় কঠোর পরিশ্রম সমাধান। ভাবনায় অগ্রগতি ও চিন্তা ভাবনা ব্যক্তি, সংস্থা এবং দেশের স্থবিরতা চিন্তা ভাবনা কর্মের দিকে পরিচালিত করে। যারা তাদের হৃদয় দিয়ে কাজ করতে পারে না তারা কেবল একটি ফাঁকা অর্ধহৃদয় সাফল্য অর্জন করে, যা চারদিকে তিক্ততার জন্ম দেয়। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। আমার কাছে নেগেটিভ এক্সপিরিয়েন্স বলে কিছুই নেই। যদি আমি কাজকে ভালোবাসি তাহলে শত ব্যস্ততার মধ্যেও কাজটি করার জন্য সময় বের করে নিতে পারবো। ঈশ্বর তাদেরকে সাহায্য করে যারা কঠোর পরিশ্রমী হয়। এর অর্থ হলো যে ব্যক্তিরা উচ্চ এবং দায়িত্বশীল পদে আছেন তারা যদি ন্যায়পরায়ণতার বিরুদ্ধে যান তবে ন্যায়পরায়ণতা নিজেই ধ্বংসকারীতে রূপান্তরিত হয়। তোমার কাজকে ভালোবাসো কিন্তু তোমার কোম্পানিকে ভালোবাসো না, কারণ তুমি হয়তো জানো না কখন কোম্পানিটি তোমাকে ভালোবাসবে না।